ইজাজুল আলম আপনি বলেছেন ফরজ নামাজের পর আমরা যে জিকিরগুলো করি সেই জিকিরগুলো কি নীরবে পড়ব না একটু জোরে জোরে পড়ব যাতে পাশের মানুষ শুনতে পারে অনেকে বলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফরজ নামাজের পর একটু জোরে জিকির করতেন এবং তা শুনতে পেতেন নামাজের সালাম ফেরানোর পরে বিশেষ করে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে মুক্তাদি কিংবা ইমাম তারা যে দয়া কিংবা আদগারগুলো পড়বে সেটা সশব্দে নাকি নীরবে এ ব্যাপারে আমাদের ওলামায় কেরামের দুটো মত রয়েছে প্রথম মতটা হলো যে সালাতের পরপর জোরে জোরে এই দেখেরগুলো পড়াটা মোস্তাহাব এই কথাটি বা এই মতটি পোষণ করেছেন হানাফি মালহাবের কতিপয় ওলামাইকেরাম এবং হাম্বলি মালহাবের পরবর্তী ওলামাইকেরামের এক দল এবং এই মতটিকে গ্রহণ করেছেন এমাম ইবনু হাজম আল আন্দোলুসি ইমাম ইবনু তাইমিয়া শেখ বিন বাজ শেখ মোহাম্মদ বিন সালিন্তাইমিন রে মাহমুল্লাহ রহমাতান ওয়াসা তাদের অনেকগুলো দলিল আছে হাদিসের ইবন আব্বাস রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন যে মানুষ যখন ফরজ সালাত থেকে শেষ করে তখন সে আধকারগুলো উচ্চস্বরে পড়বে এমনটাই ছিল রাসুল সাল্লামের যুগে আমল অর্থাৎ ফরজ সালাতের সালাম ফেরানোর পরে আধকারগুলো জোরে জোরে পড়া এমনটাই রাসুল সাল্লা যুগে আমল ছিল এবনা আব্বাস আরও বলেন কিন্তু আলাম ও সারাফু রাফু বেদায়ালিকা এদাস আমি বুঝতে পারতাম হয়তো তিনি পেছনে নামাজ পড়তেন কারণ ছোট ছোটো ছিলেন এবং অথবা কখনো হয়তো যদি তিনি দেখতেন যে সালাম ফেরার ফেলছে তখন তিনি আসতেন যেটাই হোক না কেন ঘটনা তিনি বলতেন যে তারা যখন জোরে জোরে মানে দোয়াটা পড়ে আধগারটা পড়ে আমি যখন সেটা শুনতাম তখন বুঝতাম যে তাদের সালাদ শেষ হয়েছে এই আদেশটা বখারি মুসলামের মধ্যে বর্ণিত হয়েছে আর আরেকটা শব্দে বোখারে মুসলিমের আরেকটা শব্দে রেওয়া এভাবে চেবনা আব্বাস থেকে মা কুন্নাফো ইনকেবা সালাত রাসুলিল্লাহ সাল্লা বি তেকবির আমরা রাসুল্লা সাল্লাহ সাল্লামের সাল্লাতের শেষ হওয়ার বিষয়টি তেকবীর দিয়ে জানতে পারতাম তেকবীর যেটা তিনি সালাম ফেরানোর পরে দিতেন হতে পারে এটার অর্থ হচ্ছে আল্লাহ একবার আবার হতে পারে ওল্লামাইকার অনেকেই বলেছেন রসুল্লাহ আসালাম থেকে বিশুদ্ধ হাদিসে সালাম ফেরানোর পরে প্রথম যেটা সাব্যস্ত সেটা হল আস্তাক ফেরাল্লাহ তাহলে তাকবীর বলতে এখানে ইবনু আব্বাস কারো কারো মতে বোঝাচ্ছেন আস্তাক ফেরাল্লাহ আস্তাকল্লাহ আস্তাকেরুল্লাহ অথবা আল্লাহ মায়া সালাম অমিন কাসাল্লাম তাবার ইয়াদ জালেউল একরম এভাবে যে সমস্ত আদকারগুলো নবীসাল্লাহ আসাল্লাম থেকে সহিভাবে সাব্যস্ত হয়েছে বিভিন্ন রায়তে সেগুলো দিয়ে তিনি শুরু করতেন এখানে তাকবীর বলতে এবনা আব্বাস সেটি বুঝিয়েছেন এবং সেটা যে সশব্দে পড়তেন এই কারণে তিনি বুঝতে পারতেন বা সাহাবারা বুঝতে পারতেন সেদিকে তিনি এখানে ইন্ডিকেট করেছেন এখানে আরও অনেকগুলো দলিল আছে যে সশব্দে যে এই আদকারগুলো পড়া হতো যেমন আল আলমারি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন সামায় নবী সাল্লাহ আসসাল্লাম ইয়াকুল ইদাকাদ নবী সাল্লাহ সাল্লাম যখন সালাদ শেষ করতেন তিনিও সেই জামাতের সাথে ছিলেন এবং এজন্য তিনি শুনতেন তিনি বলেন যে আমি নবিস সাল্লামকে বলতে শুনতাম লা এটা এটা যে নবীসাল্লাহ আসলাম পড়ছেন এটা তিনি শুনতেন তাহলে জোরে পড়েছেন নবিসাম ইয়াদ ইস্তা সাহিম ইসলামের মধ্যে বর্ণিত হয়েছে ইবনু জুমাইর আবদুল্লাহ ইবনু জুবাইর রাত্লাহ তাল্লাহ তিনি যখন সালাম ফিরাতেন এটা একটা আচার صاحبتك أثر تنجحون صلاة فرات تنجحون صلاة بولتن. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون এই দোয়াগুলো পড়তেন আর এম্ন জুবাইয়ের এই দোয়াগুলো পড়ে বলতেন কি কাহনা রাসুল্লাহ সাল্লাসাল্লাম ইউহল্লেহিনা দুবুরাকুল্লে সালাতিন রাহো মুসলিম মুসলিমের বর্ণনা তিনি বলতেন যে রসুল সাল্লা সাল্লাম প্রত্যেক সালাতের পরে অর্থাৎ প্রত্যেক ফরজ সালাতের পরে তিনি এই দোয়াগুলো জোরে জোরে বলতেন ইউহাল্লেলু ইউহল্লেলু এর অর্থ হচ্ছে ইয়ার ফাউসাও তাহু তিনি তার মানে স্বর অথবা তার আওয়াজটাকে উচ্চ করতেন সুতরাং এখানে তাহলিল মানে হচ্ছে একদিকে যেমন লাই এলাহি আল্লাহ বলা বা উচ্চ স্বরে লাই ইহি আল্লাহ বলা আরেকটার অর্থ হচ্ছে রাফর সউথ বা জোরে বলা দ্বিতীয় মতটা হচ্ছে যে সালাতের পরে জিকিরগুলো আস্তে আস্তে পড়াটাই হচ্ছে বিধান জোরে পড়া যাবে না এটা জায়জ নেই এই মতটা মালিকি মাদহাবের অভিমত শাইফি মধহাবের অভিমত এবং হানাফি মাধহের কতিপয় কেরামের অভিমত এবং অধিকাংশ ওলামাই কেরাম থেকে এটি বর্ণিত হয়েছে ইমাম মার্দা ওই যিনি হাম্বুলি ওয়াজাবের একজন ইমাম ছিলেন তিনি বলেছেন এটাই সঠিক এবং শেখ আলবানি রহমাহুল্লাহ তিনিও সালাতের পরে সালাম ফেরানোর পরে আস্তে দোয়া করা আদকারগুলো পড়ার পক্ষে মত ব্যক্ত করেছেন এবং মতটা তিনি এখতিয়ার করেছেন তাদের অনেকগুলো দলিল আছে যেমন সেটা কোরআনে দলিল সুরাল এসরার একশো দশ নম্বর আয়াত সুরাল আরাফের পঞ্চান্ন নম্বর আয়াত সুরাল এসরালের একশো দশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওল্যাতা ঝাড়বে সালকে তো খাফের বিহা তুমি তোমার সালাতে জোরে পড়বে না এবং সেটাকে একদম নীরবেও পড়বে না মাঝামাঝি ফিস ফিশ করে পড়বে উদর ওরা খুফিয়া সুরাল আরফের পঞ্চান্ন নম্বর আয়াত তোমাদের রবকে তোমরা ভাবে এবং নীরবে তাকে ডাক চিৎকার করে নয় জোরে নয় ওয়াদ আফ সিকা তোর এটা আরেকটা আয়াতে তাহলে বোঝা গেল যে কোরআনের নির্দেশনা হচ্ছে আস্তে আস্তে বা নীরবে চিৎকার না করে বা উচ্চ না করে দোয়া করা আর তারা হাদিসের মধ্যে কিছু দলিল দিয়ে থাকেন আবু মুসার শেজাদি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের সাথে ছিলাম যখন আমরা কোনো একটা উপত্যকায় উঠতাম তখন আমরা আল্লাহ আকবর বলতাম লাহ্লাহ আল্লাহ আকবর বলতাম তখন আমাদের ইরতফা আত না আমাদের এই যে একসাথে বলতাম আমাদের সবার আওয়াজ অনেক বুলন্দ হয়ে যেত তখন নবী সাল্লাহ সাল্লাম বলতেন আলা আনফুসিকুম হে মানুষেরা তোমরা শান্ত হও হ্যাঁ নিজেদের প্রতি সদয় হও ইন্নাকুমা আসাম তোমরা যে এত জোরে বা এই ধরনের আজকালগুলো পড়ছ তোমরা তো কোনো বধিরকে ডাকছ না এবং তোমরা অনুপস্থিত কাউকে ডাকছ না ইন্নাহু ম্যাকুম নিশ্চয় আল্লাহ তোমাদের সাথে আছেন শ্যামি অনীব তিনি শুনছেন তিনি নিকটবর্তী তাহলে এখানে সাথে ম্যাঁয়ের অর্থ সেম দিয়ে ব্যাখ্যা করা হয়েছে যারা বলেন আল্লাহ সর্বত্র বিরোজমান সেটি শুদ্ধ নয় এখানে ইন্নাহু মারাকুম স্যামিয়া বোঝা গেল তিনি শুনছেন আল্লাহ আছেন আর উপরে এটি কোরআন হাদিসের শত শত দলিল দ্বারা প্রমাণিত আর সেটাকে আমাদের নিজেদের মন গড়া ব্যাখ্যা করা যাবে না মাই আলিয় কবিল্লা যেটা আল্লাহ সুবাহানহতাল শানের সাথে যেটা যুক্তিযুক্ত যেটা যেটা অ্যালাইন করে আল্লাহর সাথে সামঞ্জস্যপূর্ণ হয় অর্থ সেটাই হবে এই কাইফিয়াতটা বোঝা আমাদের জন্য জরুরি নয় জরুরি নয় এসেন্সে বলছি যে আমি গবেষণা করে বুঝবো না আমি দলিলের আলোকে বুঝবো দলিল যদি সেখানে স্পষ্ট না করে তাহলে এটার কাইফিয়াতকে স্পষ্ট করা ছাড়াই আমাকে বিশ্বাস করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ মাস আলা আমাদের সালাফের প্রায় সকলেই এই মানহাজের উপর ছিলেন সাহাবাইকরাম এবং আমাদের চার ইমাম মোহাদিস কেরাম তারা মাইয়াকে এটা বোঝাননি যে আল্লাহ তার দাঁত সহকারে সর্বত্র বিরাজমান আছেন ফলে আমাদেরকে সেটাই বুঝতে হবে হাদিসটা ইমাম বোখারি বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন তাহলে দেখা যাচ্ছে যে কমনলি নবিসাল্লাম দোয়া এবং আদকারগুলো উচ্চস্বরে পড়তে নিষেধ করেছেন ফলে সালাতের পরেও সেটা উচ্চস্বরে না পড়াটাই বিধান হবে উচ্চস্বরে না পড়াটাই বিধান হবে এটাই এই হাদিস থেকে বোঝা যায় তারা এই অর্থে আরও কিছু হাদিস নিয়ে এসেছেন আমরা কনক্লুডিংয়ে কি বলবো তাহলে কনক্লুডিংয়ে বলবো যে খুব চিৎকার করে পড়তে হবে নট নেসেসারি কিন্তু মৃদু উচ্চস্বরে পড়তে কোনো বাধা নেই এবং এই মৃদু উচ্চ স্বরে পড়লেও যেহেতু এখানে পিন পতন নিস্তব্ধতা ছিল ইমাম ছাড়া তারও আওয়াজ ছিল না ফলে ইমাম যখন পড়বেন কিংবা অন্যরা পড়বেন অন্যরা শুনবেন আর বিশেষ করে কেরাম কিন্তু অন্য সাহাবিদের আওয়াজ শুনেছেন এটা তারা বর্ণনা করেননি তারা ইমামের আওয়াজটা শুনেছেন ইমাম কে ছিল নবী সাল্লাহ সাল্লাম ছিল ইমামের আওয়াজটা শুনেছেন সেটা তারা বলেছেন অতএব বোঝা গেল যে সবাই একসাথে চিৎকার করে পড়বে বিষয়টা সেরকম না হয়ে মৃদু সবাই পড়বে তাতে যদি একটু শব্দের লয় সৃষ্টি হয় তাতে কোনো অসুবিধা নেই যেটা কোনো কোনো রেওয়াতে হয়তো এসেছে এরকম যে একটা শব্দের দোতনা বয়ে যেত পুরো মসজিদে যেন গুম হয়ে উঠত সবার এ আদকার পড়ার দ্বারা তাতে বোঝা গেল যে জোরে পড়াটা উত্তম কিন্তু চিৎকার করে পড়া না জোরে পড়াটা উত্তম আর খেয়াল রাখতে হবে আমাদের পাশে আর অনেক ভাইরামাস বুক আছেন তাদের যাতে ডিস্টার্ব না হয় সেটাও মনে রাখতে হবে অতএব যেহেতু আমরা একাধিক মতো পেলাম বিশিষ্ট কেরামের একাধিক হাদিসও পেলাম তাহলে সমন্বয় করে চলাটাই বা ব্যালেন্স করে চলাটাই হচ্ছে উত্তম তাহলে আমরা বলবো আধকারগুলো জাহারিভাবে পড়াটা চায়েজ এবং সেটা আর আমল থেকে বোহারি মুসলিম সহ অন্যান্য হাদিস থেকেও আমল থেকে সেটা সাব্যস্ত হয়েছে বলে আমরা প্রমাণ পেলাম আর যেহেতু সাল্লাহ সাল্লাম অত্যাধিক জোরে পড়তে নিষেধ করেছেন যেটা পোখারে ওসতে শেষ রয়েটা আমরা বললাম তাতে বোঝা গেল যে আমরা যদি কখনো মনে করি আস্তে পড়বো আস্তে পড়তে পারি যদি কখনো মনে করি যে মৃদু স্বরে পড়তে পারি তাহলেও পড়তে পারি তাতে কোনো অসুবিধা নেই